ঠিক আছে চলো আমরা শুরু করে দিই আমরা শুরু করি আজকে আমরা লাস্ট আমরা গেট কমপ্লিট করে এসেছি তাই না গেট কমপ্লিট করে এসেছি আমরা লাস্ট তাহলে আমরা যদি আজকে গেট কমপ্লিট করার পর যদি আমাকে একটা পার্টিকুলার কোনো বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান এক্সপ্রেশন যদি আমাকে দেয় মানে দেওয়া হয় তার রেসপেক্টে আমরা তার সার্কিট ড্র করতে পারবো সবাই সবাই করতে পারবো একটা কোনো পার্টিকুলার যদি এক্সপ্রেশন আমাকে দেওয়া হয় বুলিয়ান এক্সপ্রেশন তার এগেন্স্টে আমরা সার্কিট ড্র করতে পারবো হ্যাঁ হুম সবাই পারবে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এখন অবশ্য আমার ওই ক্লাসটা এখনো শেষ হয়নি ওই জন্য সব জয়েন করতে পারছে না যাই হোক ঠিক আছে তাহলে আমরা সাপোজ ধরে নেওয়া যাক সাপোজ ধরে নেওয়া যাক আমি এখানে একটা যদি কোনো বুলিয়ান এক্সপ্রেশন যদি আমরা এখানে মেনশন করি আমি এক মিনিট একটু ইয়ে করছি হ্যাঁ এখনো অনেকে জয়েন করছে আগে ক্লাসটা এই জাস্ট শেষ হয়েছে এটা একটা অন্য কনসেপ্ট আমরা বলি ধরেন আমার একটা বুলিয়ান এক্সপ্রেশন আছে সাপোজ ধরেন আমার যায় ওয়াইকালস টু ওকে তো আমার একটা বুলিয়ান এক্সপ্রেশন আছে ধরেন ওয়াই ইকুয়ালস টু এ বার বি সি প্লাস এব বার প্লাস এবিসি এরকম আমার একটা বুলিয়ান এক্সপ্রেশন আছে এটাকে আমরা বুলিয়ান এক্সপ্রেশন বলছি কারণ বুলিয়ান এক্সপ্রেশন সময় কনসিস্ট হয় কিছু বুলিয়ান ভেরিয়েবল দিয়ে তাহলে আমার এখানে নাম্বার অফ ভেরিয়েল কটা আছে নাম্বার অফ বুলিয়ান ভেরিয়েবল কটা আছে আমার এক্সপ্রেশনের মধ্যে নাম্বার অফ বুলিয়ান বুলিয়ান ভেরিয়েবল কটা আছে বলো কটা ভেরিয়েবল ভেরিয়েবলস আছে স্যার তিনটে আছে তিনটে তাই না তিনটে এ বি আর হচ্ছে সি তিনটে আমার বুলিয়ান ভেরিয়েবল আছে মানে নাম্বার অফ ইনপুট হচ্ছে আমার তিনটে তাই না আর আউটপুট তো একটাই আমার এই সার্কিটটা যদি যদি আমরা ডেভেলপ ডিজাইন করি তাহলে আমার সার্কিটটার আউটপুট হচ্ছে একটাই সেটা হচ্ছে ওয়াই আর এই বুলিয়ান এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে আমার সার্কিটের আউটপুটটা আউটপুটে কিন্তু তোমার ডিপেন্ড করছে এই বুলিয়ান এক্সপ্রেশনটার উপরে এবার আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ভেরিয়েবলের রেসপেক্টে তার কমপ্লিমেন্টেড ভার্সান রয়েছে আবার কোনো একটা ভেরিয়েবলের রেসপেক্টে তোমার দেখো তার ট্রু ফর্ম রয়েছে যেমন এবিসি এখানে এবিসি এর তোমার দেখো ট্রু ফর্ম রয়েছে আর এখানে দেখো এবার বি বার সি বার আছে এখানে সি তোমার কমপ্লিমেন্টেড ফর্মে আছে আবার এখানে এটা কমপ্লিমেন্টেড ফর্মে আছে বিটা ট্রু ফর্মে আছে সিটা তোমার ট্রু ফর্মে আছে মানে তার ভ্যালুগুলো কিন্তু ওয়ান তাই না ট্রু ফর্মে থাকলে তার ভ্যালুটা হচ্ছে ওয়ান আর এটা একটা কি ধরনের এক্সপ্রেশন বলতে পারবে এটা এসওপি না পিওএস কি বলতে পারি আমরা এটাকে এসওপি না পিওএস এই এক্সপ্রেশনটা কি টাইপের এক্সপ্রেশন বা কি ফর্মে আছে এসওপি ফর্মে আছে এক্সপ্রেশনটা না পিওএস ফর্মে আছে এসওপি ফর্মে এসওপি ফর্মে ও বলছে এসওপি ফর্মে এসওপি ফর্মে মানে হচ্ছে আমার সাম অফ সাম অফ প্রোডাক্ট তাই না সাম অফ প্রোডাক্ট তাহলে সাম অফ প্রোডাক্ট বা এস যে ফর্মটা এস ফর্ম বেসিক্যালি তোমার কনসিস্ট হয় কিছু মিন টার্ম দিয়ে তাই না এসওপি ফর্ম তোমার কনসিস্ট হয় কিছু মিন টার্ম দিয়ে আর প্রোডাক্ট অফ সাম যে টার্ম আমার যে ফর্মটা সে তোমার কনসিস্ট হয় কিছু ম্যাক্স টার্ম দিয়ে তাহলে মিন ম্যাক্স টার্ম আমরা আসবো কনসেপ্টে মিন টার্মটাকে আমরা বলে থাকি বেসিক্যালি প্রোডাক্ট টার্ম প্রোডাক্ট টার্মগুলোকে বলা হয় মিন টার্ম আর সাম সামের যে টার্মগুলো তাকে আমরা বলছি ম্যাক্স টার্ম তাহলে আমাদের ওখানে তিনটে প্রোডাক্ট টাম আছে এবার বিসি একটা প্রোডাক্ট টার্ম এ বার বি বার সি বার একটা প্রোডাক্ট টাম আর এবিসি হচ্ছে আর একটা প্রোডাক্ট টাম সেই তিনটে প্রোডাক্ট টামের মধ্যে কী আছে না সাম আছে তাহলে যখন প্রোডাক্ট টামগুলোর মধ্যে যখন সাম থাকে তখন তাকে আমরা বলছি সাম অফ প্রোডাক্ট বা এস ফর্মে আমার এক্সপ্রেশনটা আছে আর যদি আমার এরকম যদি একটা এক্সপ্রেশন থাকতো যে ওয়াইকলস টু ওয়াইকলস টু এব প্লাস বি প্লাস সিবার ডট এ প্লাস বি প্লাস সি আমি আর কিছু এক্সপ্রেশনের মধ্যে আমি লিখছি না জাস্ট দুটো আমি এখানে দেখো তার মানে দেখো এটা আমার একটা সামের টার্ম এটাও আমার একটা সাম সেই দুটো সাম মধ্যে কি আছে প্রোডাক্ট আছে ডট তাই না আমরা বেসিক্যালি বুলিয়ান এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা দুটো অপারেটার খুব ব্যবহার করি বেসিক্যালি একটা হচ্ছে ডট যেটা আমার প্রোডাক্টটাকে ইন্ডিকেট করে মানে অ্যান্ড অপারেশন বোঝায় ডট দিয়ে আর আমরা জানি প্লাস দিয়ে আমরা অর অপারেশন আমরা ইন্ডিকেট করতে পারি এই দুটো অপারেটর কিন্তু এক্সটেনসিভলি ব্যবহার করা হয় কোনো বুলিয়ান এক্সপ্রেশনের ক্ষেত্রে বা কোনো লজিক্যাল কোনো এক্সপ্রেশনের ক্ষেত্রে তাহলে আমরা যেহেতু সাম টার্মের সামগুলো যে সামের যে টার্ম রয়েছে এখানে তোমার দেখো দুটো টার্ম রয়েছে তোমার সামের তাদের মধ্যে কি হচ্ছে না প্রোডাক্ট হচ্ছে বলে এই সাম টার্মের যখন প্রোডাক্ট হয় তখন তখন আমরা বলতে পারি আমার এই ফর্মটা হচ্ছে পিওএস ফর্ম এই ফর্মটা হচ্ছে পিওএস ফর্ম তাহলে আমরা এখন এটা আমরা পরে আবার আসবো মিন টার্ম ম্যাক্স টার্মের কনসেপ্টে তাহলে আমরা এখন এই এক্সপ্রেশনটার এগেনস্টে আমরা এখানে একটা সার্কিট ড্র করব। ওকে এবার এই সার্কিটটা ড্র করার সময় আমরা কি আমার এই যে এক্সপ্রেশনটা আছে তাকে কি আমাকে মিনিমাইজ করবার প্রয়োজন আছে না আমি যে এক্সপ্রেশনটাকে নিয়েছি তার রেসপেক্টটা আমরা সার্কিটটাকে ড্র করব যদি আমি এখন যদি তোমার মিনিমাইজ করার দরকার আছে মিনিমাইজ করার দরকার আছে তাহলে আমি যদি এখন যদি একটা সার্কিটটাকে ডিজাইন করি এই পার্টিকুলার এক্সপ্রেশনটার জন্য তাহলে আমার সার্কিটটা এরকম দেখতে হবে ধরুন আমি এই সার্কিটটার জন্য এই এক্সপ্রেশনটার জন্য একটা সার্কিটকে হয়তো ড্র করছি আমি এখানে এটার জন্য একটা সার্কিটকে ড্র করছি তো তার যে সার্কিট ডায়াগ্রাম তার যে কস্ট আর আমি এটাকে মিনিমাইজ করার পর যদি তোমার সার্কিটটাকে ড্র করি তার যে সার্কিট ডায়াগ্রাম তার যে কস্ট তার যে পাওয়ার কনজামশন বা তার যে কমপ্লেক্সিটি সেটা আমরা এখন একটু কম্প্যারিজেন করব। তাহলে আমি এখন এই সার্কিটটা আমি একটা সার্কিট ড্র করবো ওই পার্টিকুলার এক্সপ্রেশনের জন্য না আমার তিনটে ভেরিয়েবেল আছে একটা হচ্ছে এ ভেরিয়েবেল একটা হচ্ছে বি ভেরিয়েবেল তাহলে আমি এবিসি তিনটে লাইন আমি এখানে ড্র করছি কানেক্টিং ওয়ার্স দিয়ে আমার তিনটে ওয়ার্স থাকছে এখানে এবার আমরা তিনটে প্রোডাক্ট টামকে ফার্স্ট আমাকে ইন্ডিকেট করতে হবে বা আমাকে তার ডিজাইনটা করতে হবে তারপরে আমরা সামের টাম সাম করার জন্য আমরা অর গেট ইউজ করব আর প্রোডাক্ট করার জন্য আমরা অ্যান্ড গেট ব্যবহার করবো আমাকে পাশে পাশে তার কমপ্লিমেন্টেড ফর্মগুলোকে আমাকে বের করে নিতে হচ্ছে এটার আমি এখানে পাশে কম একটা নট গেট দিয়ে যদি আমরা পাস করি এ ইনপুটটাকে তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এ বার আবার বিটাকে যদি আমি তার পাশে নট গেটের থ্রু দিয়ে যদি বি ইনপুটটাকে যদি আমরা পাস করি নট গেটের থ্রু দিয়ে তাহলে আমরা তোমার যে ভেরিয়েবলটা এখানে যেটা আমরা যে বি ভেরিয়েবেল তোমার কমপ্লিমেন্টেড ফর্মটা পাবো দ্যাট ইজ দ্য বি বার আর সিটাকে যদি আমরা আবার যদি তোমার নরগ্রেডের থ্রু দিয়ে পাস করি তাহলে আমরা সি এর রেসপেক্টটা আমরা পাবো সিবার আমার জাস্ট আমি সেট আপটাকে ফার্স্টে রেডি করে রাখলাম আমার সেখানে বি বার লাগুক বা সিবার লাগুক না লাগুক আমরা কিন্তু প্রতিটার জন্য আমরা এটা অপশানটা প্রভিশনটা ফার্স্টে করে রাখবো এবার আমাকে জাস্ট কানেক্ট করতে হবে এবার প্রথম যে অ্যান্ডের যে টার্মটা আছে প্রথম অ্যান্ডের টার্মটা হচ্ছে এ বার ডট বি বার ডট সি ডট অপারেশন করতে বা প্রোডাক্ট করতে আমরা অ্যান্ডগ্রেট ব্যবহার করি তাহলে আমার এখানে তিনটে প্রোডাক্ট টার্ম আছে তিনটে প্রোডাক্ট টার্মকে ইমপ্লিমেন্ট করার জন্য আমার তিনটে এখানে গেট থাকবে থ্রি ইনপুট গেট থাকবে আর প্রত্যেকটা গেট থেকে তো আমরা একটা করেই আউটপুট পাই তাহলে আমরা গেট থেকে যে আউটপুটগুলোকে পাবো সেই আউটপুটগুলোকে আমরা একটা কমন অর গেটের থ্রু দিয়ে আমরা পাস করব কারণ যেহেতু দেখো ওই তিনটে প্রোডাক্ট টার্মের মধ্যে আমার অ্যাডিশন আমার অর অপারেশনস আছে আমি অ্যাডিশন বলবো না অর অপারেশন বলবো তাহলে আমার প্রথম যে গেটটা তাতে আমার প্রথম যে প্রোডাক্ট টার্মটা তাকে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে আমার এখানে এ বার যাচ্ছে অ্যাজ এ ইনপুট বি যাচ্ছে ইনপুট আর সি যাচ্ছে ইনপুট আমরা এখান থেকে এ বারটাকে আমরা ট্যাপ করে নিচ্ছি এ বারটাকে আমরা ট্যাপ করে নিচ্ছি যেহেতু লাইনটা আমি কভার করছি বলে আমি সিম্বলটা এরকমভাবে দেখাচ্ছি আমি এ বারটাকে ফার্স্টে ট্যাপ করে নিলাম তারপরে আছে আমার বি ইনপুট আমি বি ইনপুটটাকে এখান থেকে ট্যাপ করে নিচ্ছি বি ইনপুটটাকে আমি এখান থেকে ট্যাপ করে নিলাম আর আমার একটা আছে সি ইনপুট আমি সি ইনপুটটাকে আমি এখান থেকে ট্যাপ করে নিচ্ছি এই তিনটে ইনপুটকে আমি তোমার প্রথমে প্রথম অ্যানগ্রেডের থ্রুতেই পাস করলাম তাহলে আমরা এখান থেকে তোমার পাবো অবশ্যই এবার তারপরে তোমার পাচ্ছি দেখো বি তারপরে পাচ্ছি সি এই টার্মটা আমরা এখান থেকে পেলাম ঠিক আছে এই টার্মটা আমরা এখান থেকে পেলাম সেকেন্ড আমাকে দেখো বি বার সি বার আমি এখন আর ওই ট্যাপ করছি আমি মাঝখানে ওই যে লাইন কভার করার জন্য তো ওটাকে আমি আর দেখাচ্ছি না ওটা করতে সময় লাগছে বলে এবার আমি এখান থেকে তোমার বিবারটাকে ট্যাপ করলাম আমি এখান থেকে সিবারটাকে ট্যাপ করলাম তাহলে আমরা যে টামটা পাচ্ছি সেটা হচ্ছে বার বিবার সিবার তারপর আছে এবিসি আমার একই রকমভাবে আমরা এবিসিটাকে এখান থেকে তোমার এবিসি এ ইনপুটটাকে এখানে ইনসার্ট করলাম বি ইনপুটটাকে এখানে ইনসার্ট করলাম গেটে আর সি ইনপুটটাকে আমি এখানে ইনসার্ট করলাম গেটে তাহলে আমরা এখান থেকে তোমার যে টামটা পাচ্ছি সেটা হচ্ছে এবিসি এখন এই এই তিনটে টার্মের মধ্যে আমাকে অ্যাড করতে হবে বা আমাকে এটাকে অর অপারেশন করতে হবে তাহলে আমরা এখানে একটা থ্রি ইনপুট অর গেট দিয়ে আমরা অর অপারেশনটাকে পারফর্ম করছি আমি এখানে অর অপারেশনটাকে পারফর্ম করছি তাহলে আমরা এখন যেটা পেলাম সেটাই তো আমার ওয়াই এটা আমরা ওয়াই পেয়ে গেলাম ওকে তাহলে এই যে সার্কিটটা আমরা ড্র করলাম বা ডিজাইন করলাম এক্সপ্রেশনটাকে যে আমরা ডিজাইন করলাম একটা সার্কিটটা ডায়াগ্রাম দিয়ে তো সেখানে আমাদের নাম্বার অফ গেটসের রিকোয়ারমেন্ট পড়েছে নাম্বার অফ গেটস আমার এখানে রিকোয়ারমেন্ট পড়েছে যে দেখো আমার এখানে অ্যান্ড গেট আমরা ইউজ করেছি থ্রি ইনপুট অ্যান্ড গেট আমরা ইউজ করেছি তিনটে আমরা এখানে তোমার থ্রি ইনপুট অর গেট আমরা ব্যবহার করেছি একটা আর নট গেট আমরা এখানে ইউজ করেছি কটা নট গেট আমরা এখানে ইউজ করেছি তিনটে তো টোটাল নাম্বার অফ গেটস বা নাম্বার অফ গেটস আমাদের রিকোয়ারমেন্ট পড়ছে এখানে তোমার হচ্ছে সেভেন সেভেন নাম্বার অফ গেটস আমাদের রিকোয়ারমেন্ট পড়ছে ওকে এবার এই এই নাম্বার অফ গেটস আমার তখন নাম্বার অফ গেটসটা কিন্তু এখানে বেশি লাগছে সাতটা লাগছে বেশি না কম আমরা তো এখন বুঝতে পারবো না মিনিমাইজ করার পর যদি আমরা সার্কিটটাকে ড্র করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই নাম্বার অফ গেটসটা আমার কম লাগছে তো এই নাম্বার অফ গেটসগুলোকে পারচেস করতে আমি ধরলাম যে আমার হয়তো তোমার দশ টাকা খরচা পড়েছে সাপোজ টেন রুপিস ওকে আর এই কানেক্টিং ওয়্যার্সগুলোকে পারচেস করার জন্য আমি ধরলাম যে আমার পাঁচ টাকা খরচা পড়েছে ঠিক আছে তাহলে আমার তোমার তোমার সার্কিটটা তোমার কস্ট হয়ে গেল কত ফিফটিন রুপিস সার্কিটটা কস্ট হয়ে গেলো তোমার ফিফটিন রুপিস তো এবার যদি আমরা এই এক্সপ্রেশনটাকে যদি আমরা মিনিমাইজ করতাম বা সিমপ্লিফিকেশানস করতাম তাহলে সিম্পলিফাই করার পর আমার কিন্তু নাম্বার অফ ভেরিয়েবলটাও হয়তো কিছুটা হলেও রিডিউস হতে পারত বা আমার এক্সপ্রেশনটার তখন যদি আমি এক্সপ্রেশনটাকে রিডিউস এক্সপ্রেশনটাকে যদি আমরা কনভার্ট করতাম সার্কিটটা গ্রামে তখন সেক্ষেত্রে কিন্তু আমার নাম্বার অফ গেটস রিকোয়ারমেন্টটা অনেকটা কমে যেত তাহলে সেক্ষেত্রে আমার সার্কিটটার কস্ট বা সেই সার্কিটটাকে ডিজাইন করতে বা ইমপ্লিমেন্ট করতে আমার কস্টটা অনেকটা কম পড়তো তার সাথে আমার কারেন্টলি যে সার্কিটটা আমরা এখন ডিজাইন করেছি তার যে পাওয়ার কনজামশন কারণ যত বেশি গেট থাকবে তত আমার পাওয়ার কনজামশন বাড়বে আর মিনিমাইজ করার পর আমার নাম্বার অফ গেটস তো কম লাগছে তখন সেক্ষেত্রে কিন্তু পাওয়ার কনজাম্পশনটা আমার বেসিক্যালি কি কিছুটা হলেও কম্পারেটিভলি আমার কিছুটা হলেও কম লাগবে আমার এখন সার্কিটটার যা কমপ্লেক্সিটি আমার মিনিমাইজ করার পর আমার শার্কিটা কিন্তু কমপ্লেক্সিটি কিছুটা হলেও কমবে কিছুটা হলেও কমবে কস্ট তো কমছেই দেখতে পাচ্ছি নাম্বার অফ গেট যদি কম ইউজ হয় আমার তো কস্টটা এমনিতেই কমবে তাহলে আমরা এই এক্সপ্রেশনটাকে আমরা মিনিমাইজ করব কিভাবে। এই এক্সপ্রেশনটাকে আমরা মিনিমাইজ করার জন্য আমরা যে প্রসেস বা যে প্রসিডিওরগুলো আমরা ফলো করি বা কিছু রুলস ফলো করি বা কিছু আমরা অ্যালজাবরা ফলো করি বা কিছু হয়তো থিওরম আমরা ফলো করি সেই থিওরমগুলোকে আমরা বলতে পারি আমার যে থামটা এখানে ব্যবহার করা হয় এটাকে মিনিমাইজ করার জন্য কোনো কোনো সময় হয়তো আমরা ডিমর্গানস থিরম আমরা ব্যবহার করবো বা সিমপ্লিফাই করার জন্য বা আমি এখানে কিছু বুলিয়ান অ্যালজাবরা আমরা ব্যবহার করব। বুলিয়ান অ্যালজাবরা ওকে তো এই দুটো মেথড দিয়ে বা ডিমর্গানস থিয়ারম বা বুলিয়ান অ্যালজাবরা দিয়ে আমরা কোনো লজিক এক্সপ্রেশনকে বা বুলিয়ান কোনো এক্সপ্রেশনকে আমরা মিনিমাইজ করতে পারি বা সিমপ্লিফাই করতে পারি আরেকটা একটা প্রসিডিওর আছে যার দিয়ে আমরা কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে আমরা মিনিমাইজ করতে পারি বা সিম্পলিফাই করতে পারি তো দ্যাট ইজ আ কান্নো ম্যাপ বা যাকে আমরা এক কথায় বলি কে ম্যাপ কে ম্যাপ দিয়েও কিন্তু আমরা কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে ডিফারেন্ট টাইপের ভেরিয়েবল টু ভেরিয়েবল থ্রি ভেরিয়েবল থাকতে পারে আমার এক্সপ্রেশনের মধ্যে আমার এক্সপ্রেশনের মধ্যে তোমার ফোর ভেরিয়েবল থাকতে পারে ফাইভ ভেরিয়েবল থাকতে পারে তো তাকে কিন্তু আমরা কে ম্যাপ দিয়ে আমরা সিমপ্লিফাই করতে পারি বা আমরা মিনিমাইজ করতে পারি তাহলে আমার বুলিয়ান অ্যালজাবডা ডিমর্গান সিরম কিন্তু একটা পসিবিলিটি যে কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে মিনিমাইজ করার জন্য আর কি ম্যাপটা হচ্ছে আমার আরেকটা পসিবিলিটি যার থ্রুদিও কিন্তু আমরা কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে আমরা মিনিমাইজ করতে পারি তাহলে কেন মিনিমাইজ করব আমরা কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে তার রিজেন্টটা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের মিনিমাইজ করলে তার যে সার্কিট তার যে সার্কিটের কমপ্লেক্সিটি তার যে পাওয়ার কনজামশনস বা সেই সার্কিটের যে আমার তার যে কস্ট সেটা বেসিক্যালি অনেকটা কম হবে যদি আমরা এটাকে মিনিমাইজ করতে পারি আমাকে এখন টার্গেট নিতে হচ্ছে যে আমরা কি করে একটা বুলিয়ান এক্সপ্রেশনকে আমরা মিনিমাইজ করবো বা ইউজিং ডিমর্গান থিরাম বা বাই ইউজিং বুলিয়ান অ্যালজাবরা তো আমরা বেসিক্যালি আমরা নর্মালি আমরা কিন্তু কিছু অ্যালজাবরা পড়ে এসেছি ম্যাথামেটিক্যাল কিছু অ্যালজাবরা আমরা পড়েছি তো সেখানে আমার ডিফারেন্ট টাইপের আমরা ভেরিয়েবেল ব্যবহার করি আর সেই ভেরিয়েলগুলো ধরো ডি এক্স জেড আমরা খুশি ভেরিয়েবল ব্যবহার করতে পারি কিন্তু সেই ভেরিয়েলগুলো কিন্তু আমার ভ্যালুগুলো কিন্তু তোমার ফিক্স ছিল না আমার যে কোনো ভ্যালু হতে পারে জিরো থেকে হানড্রেড বা জিরো থেকে ওয়ান থাউজেন্ড যে কোনো ভ্যালু কিন্তু সেই পার্টিকুলার ভেরিয়েবলের মধ্যে বিলং করতে পারে বা স্টোর থাকতে পারে কিন্তু কেন বুলিয়ান অ্যালজে বলছি না বুলিয়ান মানেও তোমার হচ্ছে তোমার দুটো ভ্যালু শুধুমাত্র পসিবল বা দুটো ভ্যালু কিন্তু আমরা এখানে পারমিট করছে প্রতিটা ভেরিয়েবলের মধ্যে বা আমি প্রতিটা ভেরিয়েবলের মধ্যে তোমার দুটো করে ভ্যালুকে স্টোর করতে পারছি একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে জিরো তো দ্যাট ইজ এর নামটা হচ্ছে বুলিয়ান অ্যালজাবরা তাহলে আমার এখানে জিরো বা ওয়ানকে আমি স্টোর করতে পারছি প্রতিটা ভেরিয়েবলের মধ্যে আর আমরা বুলিয়ান অ্যালজাবরা মধ্যে তোমার যেরকম টাইপের অপারেশন পারফর্ম করতে পারি একটা হচ্ছে আমার প্রোডাক্ট অপারেশন একটা হচ্ছে আমাদের অর অপারেশন মানে একটা আমরা অ্যান্ড অপারেশন বলতে পারি একটাকে আমরা অর অপারেশন বলতে পারি এর থ্রু দিয়ে কিন্তু আমরা বুলিয়েন অ্যালজাবরার প্রত্যেকটা লজকে আমরা দেখবো বা তার যে থিওরমগুলো আছে বা তার যে ডিফারেন্ট অ্যালজাবরাগুলো আছে সেটা আমরা কিন্তু বেসিক্যালি সেখানে জানতে পারবো তাহলে আমাকে এখন এক্সপ্রেশনটাকে মিনিমাইজ করার জন্য ফার্স্ট আমরা যে কনসেপ্টে আসছি এরপরে সেটা হচ্ছে আমাদের ডিমর্গান্স থিরম আমরা ডিমর্গান সিরম দিয়ে আমরা আমাদের মিনিমাইজেশন করার কাজটাকে আমরা স্টার্ট করবো ডিমর্গান্স থিরম দিয়ে তাহলে আমরা ডিমর্গান সিরোমে কিন্তু আমি তোমার ডিরেক্ট ঢুকতে পারতাম কিন্তু ডিমর্গান সিরোমে কিন্তু ডিরেক্ট আমি ঢুকলাম না কেন না তার রিজনটা কী যে কেন আমরা বুলিয়ান অ্যালজাবরা পড়বো বা কেন আমরা ডিমর্গান থিরম পড়বো তার রিজনটা বলে তারপরে কিন্তু আমি এখানে ঢুকছি ঠিক আছে ডিমর্গান্স সিরোমে আমরা এখন ঢুকবো তো একটা ফে মানে ডিমর্গান সিরমটা তোমার যার নামে যে এটাকে ইনভেন্ট করেছে ডে আমাদের ডিমর্গান মর্গান সিরামটাকে একটা ফেমাস ম্যাথামেটিশিয়ান তার নাম হচ্ছে ডিমর্গান বা মর্গানও বলা হয় অনেক সময় ডি এটা একটা ফেমাস ম্যাথমেটিশিয়ান তো বুলিয়ান অ্যালজাবরার দুটো ইম্পর্ট্যান্ট থিরমকে সে কিন্তু ইনভেন্ট করেছে আমরা ডিমর্গান সিরম দিয়ে আমরা কোনো সময় ম্যাথামেটিক্যাল ভেরিফিকেশানস করতে পারি যে আমার নর বা আমার ধরনা হয়তো ন্যান গেটের তার যে ইকুইভ্যালেন্সি ন্যান গেট আর নর গেটের তাকে আমরা ভেরিফিকেশানস করতে পারি ডিমর্গান সিরম দিয়ে আবার আমাদের এই ডিমর্গান সিরমটা একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ভেরিয়াস বুলিয়ান অ্যালজাবরা এক্সপ্রেশনকে সলভ করার জন্য বা বুলিয়ান এক্সপ্রেশনকে সলভ করার জন্য তো আমরা বেসিক্যালি কিছু অপারেশন কিছু লজিক্যাল অপারেশনস আমরা দেখতে পেয়েছি আমাদের যখন আমরা গেট পড়েছি কিছু বুলিয়ান কিছু লজিক্যাল অপারেশনস যেমন লজিক্যাল অ্যান্ড অপারেশনস আমরা দেখেছি লজিক্যাল ল্যান্ড অপারেশনস আমরা দেখেছি তারপর তোমার লজিক্যাল অর অপারেশনস দেখেছি লজিক্যাল নর অপারেশনস দেখেছি তাহলে আমরা যদি আমার কিছু ইনপুট ভেরিয়েবল থাকে আমার ধরুন এখানে কিছু ইনপুট ভেরিয়েবল আছে ইনপুট ভেরিয়েলের মধ্যে আমি এখানে বেসিক্যালি তোমার দুটো ভেরিয়েলকে কনসিডার করছি একটা হচ্ছে এ ভেরিয়েবল একটা হচ্ছে বি ভেরিয়েবল আর আমার কিছু এখানে আউটপুট কন্ডিশনস রয়েছে আউটপুট কন্ডিশনের মধ্যে আমরা বেসিক্যালি কিছু গেটসের রেসপেক্ট আমি এখানে আউটপুটটাকে দেখতে যাচ্ছি আমার এখানে ধরো হয়তো অ্যান্ড অ্যান্ড তার একটা আউটপুট রয়েছে ন্যান্ড অপারেশনের পর আমরা একটা আউটপুট পাবো এই পার্টিকুলার ইনপুট ভেরিয়েলের উপর যদি আমরা অ্যাপ্লাই করি ন্যান্ড অপারেশন বা অ্যান্ড অপারেশন বা যদি আমরা অর অপারেশন যদি আমরা অ্যাপ্লাই করি বা যদি আমরা নর অপারেশন যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কিন্তু একটা করে রেজাল্ট পাবো আমার এই ইনপুট কম্বিনেশনের জন্য তাহলে আমার ইনপুট ভেরিয়েবল দুটো আছে তার পসিবল কম্বিনেশান চারটে সেটা আমরা গেট পড়তে গিয়ে আমরা সেটা দেখেছি তো আমি ধরলাম যে আমার চারটে কম্বিনেশন জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান আমরা এটা পড়ে এসেছি তাও কেন বলছি তার রিজাল্ট আমি বলব এরপরেই যে কেন আমরা এটাকে বলছি আবার তো আমরা এখানে তোমার দেখো দেখতে পাচ্ছি যে যদি আমরা অ্যান্ড অপারেশন করি তাহলে আমরা এখান থেকে তোমার পাবো যেটা সেটা হচ্ছে জিরো যদি আমরা ন্যান্ড অপারেশন করি তাহলে আমরা পাবো ওয়ান যদি আমরা অর অপারেশন করি তাহলে আমরা পাবো জিরো আর যদি আমরা নর অপারেশন করি তাহলে আমরা পাবো ওয়ান কারণ অ্যান্ডের রিভার্সটাই তো হচ্ছে ন্যান্ড আবার অরের তোমার রিভার্সটাই হচ্ছে নর তাই না আবার যদি আমরা দেখো জিরো ওয়ান আমার ইনপুট আছে তো জিরো ওয়ানে যদি আমরা অ্যান্ড অপারেশন করি তাহলে আমরা কী পাচ্ছি এখান থেকে না আমরা এখান থেকে পাচ্ছি জিরো আর যদি আমরা ন্যান্ড অপারেশন করি তাহলে জিরোর অপোজিট কী আছে তার রিভার্সে কী আছে ওয়ান আমরা এখানে ওয়ান পাবো তাই তো ভাই তাই না আবার যদি আমরা অর অপারেশন করি দেখো আমরা ওয়ান পাবো এখানে আর যদি আমরা নন অপারেশন করি তাহলে আমরা এখানে জিরো পাবো আবার যদি আমরা ওয়ান জিরো যদি ইনপুট অ্যাপ্লাই করি তখন তার যদি আমরা অ্যান্ড অপারেশন করি তাহলে আমার এ ডট বি তাহলে আমরা এখানে পাচ্ছি আবার আমি এখানে জিরো পাচ্ছি আমি এখানে ন্যান্ডে গিয়ে ওয়ান পাচ্ছি অরে আমরা ওয়ান প্লাস জিরো করে ওয়ান পাচ্ছি আর নরে আমরা ওয়ানে রিভার্সটা হচ্ছে জিরো আমরা এখান থেকে জিরো পাচ্ছি আবার লাস্ট কম্বিনেশানটা হচ্ছে আমার ওয়ান ওয়ান আমি অ্যান্ডে এখানে ওয়ান পাই ন্যান্ডে জিরো পাবো অরে আমরা ওয়ান পাই নরে আমরা জিরো পাবো ওকে তাহলে আমার ডিমার্গাল সিরামের যে রুলসগুলো বেসিক্যালি তো সেটা আমরা প্রডিউস করতে পারি কিছু বুলিয়েন এক্সপ্রেশন থেকে কিছু বুলিয়ান এক্সপ্রেশন কার জন্য না অর গেট থেকে অ্যান্ড গেট থেকে বা নর্থ গেট থেকে আমার যেখানে তোমার দুটো ভেরিয়েবেল থাকতে পারে আমার যেখানে তোমার তিনটে ভেরিয়েবেল থাকতে পারে ঠিক আছে তাহলে আমরা আমার ডিমরগান্সের যে ফার্স্ট যে থিরমটা সেই ফার্স্ট থিরমটা আমাকে বলছে যে যদি আমি যদি আমি অ্যান্ড অপারেশন পারফর্ম করি দুটো ইনপুট ভেরিয়েবলের মধ্যে যদি আমি অ্যান্ড অপারেশন পারফর্ম করি দুটো ইনপুট ভেরিয়েবলের মধ্যে মানে আমি যদি আমি অ্যান্ড অপারেশন করছি দুটো ইনপুট ভেরিয়েবলের মধ্যে এ ডট বি দ্যাট ইজ দ্য অ্যান্ড অপারেশন অফ টু ইনপুট ভেরিয়েবল এবার তারপর যদি আমি একটা নট অপারেশন পারফর্ম করি রেজাল্টের উপরে তাহলে এই রেজাল্টটা পেয়েছি এখন এ ডট বি তার উপর যদি আমি একটা নট অপারেশন পারফর্ম করি তো দ্যাট মিনস এ ডট বি তার হোল বার তাহলে আমার সেই রেজাল্টটা যেটা আমি এখন পেলাম এ ডট বি তার হোলবার সেই রেজাল্টটা আমার এখন সেম অ্যাজ দ্য সেম অ্যাজ দ্য মানে ইকুয়ালস টু দিলাম সেম অ্যাজ দ্য অর অপারেশনস অর অপারেশনস অফ দ্য কমপ্লিমেন্ট অফ দ্যাট ভেরিয়েল অর অপারেশন অব দ্য কমপ্লিমেন্ট অফ দ্যাট ভেরিয়েল তাহলে আমরা থেকে কী পাচ্ছি অর অপারেশন কার না আমার দুটো ভেরিয়েলের কমপ্লিমেন্টের পরে তাহলে এর কমপ্লিমেন্ট এ বার আর বিয়ের কমপ্লিমেন্ট হচ্ছে বিবার ভালো করে বোঝো আমার প্রথম যে ডিমর যে প্রথম যে আমার থিওরমটা যে আমরা প্রথমে পারফর্ম করছি অ্যান্ড অপারেশন দুটো ভেরিয়েবলের ওপরে আমরা পাচ্ছি এ ডট বি তারপর সেই রেজাল্টের ওপরে আমরা পারফর্ম করছি নট অপারেশনস দ্যাট ইজ এ ডট বি তার হোল বার ওকে তাহলে আমরা সেই রেজাল্টটা আমার এখন হচ্ছে সেম অ্যাজ মানে ইকুয়ালস টু সেম অ্যাজ কাদের সাথে সেম হচ্ছে না অর অপারেশন অব দ্য কমপ্লিমেন্ট অফ দ্যাট ভেরিয়েবল তাহলে আমার সেই দুটো ভেরিয়েবলে তোমার কমপ্লিমেন্ট করলাম সেপারেটলি এবার আর বিবার তাদের তোমার অর অপারেশনস তো দ্যাট ইজ দ্য আমার এটা হচ্ছে আমার ফার্স্ট থিরম ডি মর্গান্সের আমার ফার্স্ট থিরম ঠিক আছে ডিমর্গান্সের ফার্স্ট থিরম বলছে যে এ ডট বি তার হোল বার ইকুয়ালস টু এ বার প্লাস বি বার ওকে তাহলে আমরা কী থেকে পাচ্ছি অ্যাকচুয়ালি না আমরা দেখো সেই অ্যান্ড অপারেশন করছি অর অপারেশন করছি আর নট অপারেশন করছি তাহলে অ্যান্ডের সাথে তোমার নট করলে তো আমরা ন্যান্ড পাই আর অরের সাথে তো আমরা নট অপারেশন করলাম আমরা তো নর পাই তো তার জন্যই আমি কিন্তু এই টেবিলটা প্রথমে দেখালাম যে আমার ডিমর্গান থিরামের জন্য কিন্তু আমার কিছু ইনপুট ভেরিয়েবল আর তার আউটপুট কন্ডিশনস অ্যান্ড ন্যান্ড অর আর নরের জন্য তার থেকে কিন্তু আমরা এটাকে ডিলাইড করলাম বেসিক্যালি ওকে তো এটা হচ্ছে ফার্স্ট থিরম থিয়রম নাম্বার ওয়ান থিয়রম নাম্বার ওয়ান আমরা এটা ফার্স্ট থিরম সেকেন্ড থিরম দেখো আমি এবার আসবো আস্তে আস্তে তোমার আসবো আমরা সেকেন্ড থিরম বলি সেকেন্ড থিয়রম থিয়রম নাম্বার টু থিরাম নাম্বার টু সেকেন্ড থিওরম বলছে যে তখন ডিমর্গান্স বলছে মানে সেকেন্ড থিওরমে ডিমর্গান্স সেজ দ্যাট যে ইফ উই পারফর্ম দ্য অর অপারেশন অফ টু ইনপুট ভেরিয়েবল ইফ উই পারফর্ম দ্য অর অপারেশন অফ টু ভেরিয়েল দ্যাট ইজ আ এ প্লাস বি এ প্লাস বি দেন পারফর্ম দ্য নট অপারেশন অফ দ্য রেজাল্ট তাহলে দেন পারফর্ম দ্য নট অপারেশন অফ দ্য রেজাল্ট তার মানে এ প্লাস বি তার হোল বার ওকে

তাহলে আমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করতে পারছি যে প্রথম থিওরম যখন আমরা দেখেছি তখন সেখানে দেখো যে আমার এ ডট বি তার হোল বার ছিল আমার ডটটা দেখো তোমার কিন্তু চেঞ্জ হয়ে কি হয়ে গেল প্লাস হয়ে গেল। আর আমার এ ডট বি ছিল আমার দেখো এই বারটা তোমার দুটো ভেরিয়েবলের মধ্যে তোমার শেয়ার হয়ে গেলো তাহলে এ বার প্লাস বি বার আবার থিওরম টুতে যখন দেখছি যে আমি যদি এ প্লাস বি এ যদি আমরা হোল বার করি তখন সেখানে আমার দেখো এই বারটা তোমার ডিভাইড হয়ে যাচ্ছে এ আর বি মধ্যে আর প্লাসটা আমার দেখো তোমার ডটে কনভার্ট হচ্ছে আমার এখানে বাঁ দিকে প্লাস ছিল এখন আমার রাইট হ্যান্ড সাইডে কী আছে না রাইট হ্যান্ড সাইডে আমার এখন ডট আছে ওকে তাহলে আমরা এরকমভাবে এটাকে মনে রাখতে পারি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের অল অপারেশনস নট অপারেশনস আর অ্যান্ড অপারেশন থেকে কিন্তু তোমার ডিমার্গাস কিন্তু এই দুটো থিরমকে তোমার ডেভেলপ তোমার ইনভেন্ট করেছে ঠিক আছে তা কিন্তু একটাই রিজন এবার আমরা ডিমর্গান্সের ফার্স্ট থিরমে আমরা চলে আসবো ফার্স্ট থিরামটাকে আমরা এবার প্রুভ করবো ফার্স্ট থিরমটা কী হবে আমরা আমি যে লেফট হ্যান্ড আমার যে লেফট হ্যান্ড সাইড আছে তোমার এ ডট বি তার হোলবার আর আমার যে রাইট হ্যান্ড সাইড তোমার আছে এ বার প্লাস বার তাহলে এই দুটো এ এলএইচ সঙ্গে আমরা আরএইচ এসটাকে আমরা যে সমান বা আমরা এটাকে প্রুভ করে দেখাতে হবে তো যে তবে তুমি বলতে পারবো যে আমার এ ডট বি হোলবার ইকোয়ালস টু এ বার প্লাস বি বার তাহলে আমরা এখন থিওরম ওয়ানটাকে ফার্স্টে আমরা প্রুভ করবো তো কীরকমভাবে আমরা প্রুভ করতে পারি ডিফারেন্ট টেকনিক আছে আমার ডিমর্গান্সের ফার্স্ট থিরমটাকে প্রুভ করার জন্য তো সেই টেকনিকগুলো আমরা দেখবো যে কীভাবে আমরা এটাকে প্রুভ করতে পারি ফার্স্ট থিয়ে ফার্স্ট থিরামটাকে আমরা এখন প্রুভ করবো ঠিক আছে তাহলে বোঝা গেল ফার্স্ট থিয়ারাম আর সেকেন্ড থিরামটা কীভাবে আসছে ডিমর্গান্সের ফার্স্ট থিরাম আর সেকেন্ড থিরম কীভাবে আসছে তাই না বোঝা গেছে ক্লিয়ার হয়েছে হ্যাঁ হ্যাঁ স্যার ওকে তো আমরা এখন যেটা দেখছি তোমার দেখো আমরা এখন দেখছি ফার্স্ট থিরাম ফার্স্ট থিরম কী বলছে না ফার্স্ট থিরম বলছে যে মানে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট থিরম অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট থিরম আমি একবার এটাকে আবার লিখি ফার্স্ট থিরমটা দা কমপ্লিমেন্ট রেজাল্ট অফ অ্যান্ড অপারেশন ইজ ইকু টু দা আমি একটু ঘুরিয়ে লিখছি দেখো অত অত বড় না লিখে ইজ ইকুয়াল টু দ্য অপারেশন অফ কমপ্লিমেন্ট অফ দ্যাট ভেরিয়েল অফ দ্যাট ভেরিয়েল এটা আমরা বলতে পারি এটা আমরা বলতে পারি তাহলে এটা আমার অনেকটা ইকুইভ্যালেন্ট হচ্ছে একটা নেগেটিভ অর ফাংশনস একটা নেগেটিভ অর ফাংশন যাই হোক তো আমি যে যাচ্ছি না সেই কনসেপ্টে মানে আমরা একটা ন্যান্ড ফাংশন দিয়ে কাজটাকে আমরা কিন্তু অ্যাচিভ করছি তা আমরা এখন দেখতে পাচ্ছি যে এ ডট বি তার হোলবার ইকুয়ালস টু আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এ বার প্লাস বিবার তাহলে কমপ্লিমেন্ট রেজাল্ট অফ অ্যান্ড অপারেশনস দেখো কমপ্লিমেন্ট অপারেশন কমপ্লিমেন্ট রেজাল্ট অফ অ্যান্ড অপারেশন তাহলে অ্যান্ড অপারেশন করেছি তা কমপ্লিমেন্ট করেছি ইকুয়ালস টু দা অর অপারেশনস অফ দ্য কমপ্লিমেন্ট অফ দ্যাট ভেরিয়েবল তাহলে আমি এবার আর বিবার হচ্ছে আমার কমপ্লিমেন্ট অফ দ্যাট ভেরিয়েবল তার আমরা কি অপারেশন করেছি অর অপারেশন করেছি দ্যাট ইজ দ্য ফার্স্ট হিরম এটাকে আমরা এবার প্রুফ করব এটাকে আমরা এবার প্রুভ করব তাহলে আমার এখানে দুটো ভেরিয়েল যদি তোমার এ ডট বি হোলবার ইকুয়ালস টু বার প্লাস বিবার হতে পারে তো আমরা কিন্তু তোমার ডিমর্গান সিরমটাকে আমরা তোমার ফর থ্রি ভেরিয়েবল আমরা অ্যাপ্লাই করতে পারি আমরা ফর ফোর ভেরিয়েবল আমরা অ্যাপ্লাই করতে পারি আপ টু আমরা এন ভেরিয়েবল পর্যন্ত আমরা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারি যদি এটা আমার থ্রি ভেরিয়েবলের জন্য যদি আমরা লিখতাম তখন আমরা তোমার এখানে লিখতে পারতাম যে এ ডট বি ডট সি তার হোল বার ইকুয়ালস টু এ বার প্লাস বার প্লাস সি বার লিখতে পারি তাই না লিখতে পারি তো আমি এখন টু ভেরিয়েবলের জন্য যদি আমরা প্রুভ করতে পারি তাহলে কিন্তু আমরা থ্রি ভেরিয়েবলের জন্য কিন্তু আমরা এটাকে ডিমর্গানসের ফার্স্ট সিরমটাকে আমরা প্রুভ করতে পারবো সেটা আমরা দেখেছি এবার আমি এটাকে প্রুভ করার জন্য ফার্স্টে আমরা দুটো মেথড দিয়ে আমি এটাকে প্রুভ করতে পারি ডিমার্গান্সের সিরমটাকে আমরা দু রকমভাবে আমরা প্রুভ করতে পারি ঠিক আছে প্রথম যে প্রুভ করার যে প্রসিডিওরটা আমরা এখানে বাই ইউজিং দ্য বাই ইউজিং দ্য ট্রুথ টেবিল মেথড বাই ইউজিং দ্য ট্রুথ টেবিল মেথড দিয়ে ফার্স্ট আমরা ডিমার্গানস সিরমটাকে ফার্স্টে আমরা প্রুভ করব ঠিক আছে আর সেকেন্ড যে মেথডটা আমরা ইউজ করতে পারি বা ইউজিং দ্য লজিক গেটস আমরা আইদার ট্রুথ টেবিল দিয়ে আমরা প্রুভ করতে পারি ডিমর্গান সিরমকে বা আমরা লজিক গেটস দিয়ে আমরা ডিমর্গান সিরমটাকে আমরা প্রুভ করতে পারি তো ফার্স্ট ট্রুথ টেবিল দিয়ে আমরা এটাকে প্রুভ করছি তো ট্রুথ টেবিল দিয়ে প্রুভ করতে গেলে আমার দেখো এখানে কতগুলো প্রভিশন রাখতে হবে দেখো আমাকে ফার্স্ট ইনপুট ভেরিয়েবল রাখতে হবে এ আর বি আমার ইনপুট ভেরিয়েবল তাই না এ বিটা হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবল আমার এখানে এ ডট বি তারপরে তো বারটা পাচ্ছি তাহলে আমাকে এখানে এ ডট বি এর একটা পবিশন রাখতে হবে একটা কালাম রাখতে হবে তারপরে আমাকে এ ডট বি তার হোল বারের একটা পজিশন রাখতে হবে তারপর আমরা সেকেন্ড আমার যে ইকুয়ালস টু যে রাইট হ্যান্ড সাইডটা যেটা আছে এ বার পাচ্ছি প্লাস বি বার তাহলে আমাকে এ থেকে আমাকে ফার্স্টে এ বারের একটা পজিশন রাখতে হবে বি থেকে আমরা বার পাবো আমাকে বিবারের একটা পজিশন রাখতে হবে আর ফাইনালি আমরা বার প্লাস বিবারের আমাকে একটা পবিশন রাখতে হবে বার প্লাস বিবার তার একটা পবিশন রাখতে হবে তাহলে এতগুলো কালাম থাকছে আমার এই প্রুফটা করার জন্য এতগুলো আমরা কালামকে এখানে কনসিডার করলাম এবিটা কিন্তু আমার ইনপুট ভেরিয়েবল তাই না এবিটা হচ্ছে আমার ইনপুট ভেরিয়েবল ফর টু ইনপুট তার জন্য আমরা দুটো ইনপুট নিয়েছি তাহলে আমার এখন দুটো ইনপুটের জন্য পসিবল কম্বিনেশন করা থাকবে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান চারটে আমার কম্বিনেশন থাকছে আমার চারটে কম্বিনেশন থাকছে ঠিক আছে তো এবার আমরা কি করব এবার আমরা ইনপুটটাকে অ্যাপ্লাই করব আমার এখানে তো ফিল্ডগুলো তো দেওয়াই আছে তো ফর জিরো জিরো ইনপুট আমার এখন এ ডট বি তার ভ্যালুটা হচ্ছে জিরো জিরো ওয়ান ইনপুটের জন্য তোমার দেখো জিরো ওয়ান জিরো ইনপুটে তোমার দেখো তোমার জিরো ওয়ান ওয়ান ইনপুটের জন্য তোমার দেখো ওয়ান ঠিক আছে আর এ ডট বি তার হোলবার তাহলে আমি এ ডট বি তো পেয়েছি তাকে এবার বার করে তুলি আমি এ ডট বি তার হোলবার পেয়ে যাব তাহলে আমার যদি তোমার জিরো যদি তোমার এ ডট এর ভ্যালু হয় তাহলে এ ডট বি হোলবারের ভ্যালু কী হবে না ওয়ান এটা জিরো মানে এটা ওয়ান হবে এটা জিরো মানে এটাও ওয়ান হবে আর এটা ওয়ান মানে তোমার এটা জিরো হবে ঠিক আছে আমরা এ কে এ কে আমরা দেখেছি এ আমরা এখানে পেয়ে গেছি তাহলে আমরা এবার বের করতে পারবো তাহলে এ আছে আমার জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে এবারটা এখন হয়ে যাবে তোমার ওয়ান ওয়ান জিরো জিরো বি পেয়েছি জিরো ওয়ান জিরো ওয়ান আমরা বি বিটাকে বি বার টাকা লিখতে পারি ওয়ান জিরো ওয়ান জিরো ওকে আমরা এখন এবার প্লাস বি বার করবো আমরা এখন এব বার প্লাস বি বার করবো আমার এবার পেয়েছি বি বার পেয়েছি তাহলে ওয়ান প্লাস ওয়ান করে আমরা ওয়ান পাই ওয়ান প্লাস জিরো করে আমরা ওয়ান পাই জিরো প্লাস ওয়ান করে আমরা ওয়ান পাই আর জিরো প্লাস জিরো করে আমরা এখানে কি পাচ্ছি জিরো পাচ্ছি তাই তো তাহলে আমরা ফর দ্য গিভেন সেট অফ ইনপুট ভ্যালু বা গিভেন সেট অফ ইনপুট কম্বিনেশন আমার এবি দুটো ইনপুট তার পসিবল কম্বিনেশনের জন্য আমরা একটা ট্রুথ টেবিল দিয়ে এটাকে ভেরিফাই করছি যে আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি না প্রত্যেকটা কম্বিনেশনের জন্য এবি ইনপুটের আমরা তখন দেখতে পাচ্ছি যে আমার প্রথম যে কম্বিনেশনটা আমরা ব্যবহার করেছিলাম এ ইকালস টু জিরো বি ইকোয়ালস টু জিরো তার জন্য আমার এ ডট বি হোলবার অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে আমার এস আর এটা হচ্ছে আমার আর এইচ এস তার দেখো দুটো ভ্যালু কিন্তু দেখো আমার সেম আমি এখানেও ওয়ান পেয়েছি আমি এখানেও ওয়ান পেয়েছি কোন ইনপুটের জন্য না এর মান যখন জিরো বি এর মান যখন জিরো সেকেন্ড কম্বিনেশন হচ্ছে তোমার জিরো ওয়ান তার জন্য আমরা দেখতে পেয়েছি যে আমার জিরো ওয়ান ইনপুট কম্বিনেশনের জন্য আমার এ ডট বি হোল্ডবারের ভ্যালুটা ওয়ান পেয়েছি আবার সেকেন্ড কম্বিনেশনের জন্য আমরা এ বার প্লাস বারে ভ্যালুটা আমরা এখানে ওয়ান পেয়েছি তাহলে এটা আমার ম্যাচ করে যাচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড ইকালস টু রাইট হ্যান্ড সাইড এখানেও কিন্তু আমরা প্রিজার্ভ করতে পারছি আমার যে সেই কন্ডিশনটা আবার থার্ড ইনপুট কম্বিনেশনের জন্য দেখো দেখতে পেয়েছি আমরা ওয়ান জিরো যখন আমাদের ইনপুট ছিল বির ভ্যালু তখন দেখো সেখানে আমরা এ ডট বি হোলবারটা কি পেয়েছি ওয়ান আর ওয়ান জিরো যখন ইনপুট ছিল তখন দেখো আমরা এ বার প্লাস বারটাকেও পেয়েছি ওয়ান তাহলে এখানেও কিন্তু আমাদের LHS এইচ এস টু আর কনসেপ্টটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারছি আবার লাস্ট কম্বিনেশন ওয়ান ওয়ান তার তোমার তখনও দেখতে পাচ্ছি যে এ ডট বি হোল্ডবার ইকোয়ালস টু আমরা এখানে জিরো পেয়েছি আর আমরা এখানে এবার প্লাস বারের রেসপেক্টটা আমরা সেম ইনপুট কম্বিনেশনের জন্য দেখো আমরা এখানে কিন্তু এখানে জিরো পেয়েছি তাহলে এই চারটে ইনপুট কম্বিনেশনের জন্য আমরা এখন বলতেই পারি যে আমার এলএইচএস ইকোয়ালস টু আর এস যদি কোনো একটা পার্টিকুলার ইনপুট কম্বিনেশনের জন্য যদি আমার এস ইকোয়ালস টু আরএইচএস যদি তোমার হোল্ড না করতো তাহলে কিন্তু আমরা ফাইনালি কনক্লুড করতে পারতাম না যে আমার এ ডট বি হোল বার ইকোয়ালস টু এব প্লাস বি বার কিন্তু আমার তো আর তো কোনো কম্বিনেশন নেই দুটো ইনপুটের জন্য তাহলে আমার আর কোনো কন্ডিশন কিন্তু আমাকে বা কম্বিনেশন আমাকে চেক করে দেখার দরকার নেই যে আমার লেফট হ্যান্ড সাইড সাইডিকলস টু আর এইচ এস আমরা কিন্তু এখন এখান থেকে আমরা কনক্লুড করতে পারছি তাহলে এটাকে আমরা বলতে পারি যে আমার এখন ঠিকই আছে আমার ডিমারগান্স যে ফার্স্ট যে থিরমটা প্রোপোজ করেছে সেটা কিন্তু এখন তাকে আমরা ভেরিফাই করলাম বাই ইউজিং ট্রুথ টেবিল মেথড আমরা দেখে বুঝতে পেরেছি যে না এটা ঠিক আছে আমার যা ভ্যালু আসছে তাহলে এখন এ ডট বি হোলবার যা কাজ করবে আমার এবার প্লাস বিবার তোমার এখন সেম কাজ করবে আমরা একটা রিপ্লেসমেন্টে আমরা আরেকটা লিখতে পারি তাই তো আমরা তোমার আর এজি আমরা লিখতে পারি অবশ্যই লিখতে পারি তার রিপ্লেসমেন্ট হিসাবে তো এটা হচ্ছে আমাদের ডিমডাস সিরমের ফার্স্ট ডিমন ফার্স্ট সিরাম তার প্রুফ আমরা কী মেথড ইউজ করলাম ট্রুথ টেবিল মেথড দিয়ে আমরা এটাকে প্রুভ করতে পারলাম ঠিক আছে আমরা সবাই বুঝতে পেরেছি এটা সবাই আমরা বুঝতে পেরেছি ফার্স্ট সিরমটা কীভাবে প্রুভ করলাম এবার যদি আমরা এটাকে যদি আমরা যদি তোমার ধরে না বাই यूजिंग লজিক গেটস যদি যদি আমরা প্রুফ করতে যাই বাই यूजिंग লজিক গেটস মেথড সেকেন্ড প্রসিডিউরটা হচ্ছে বাই यूजिंग লজিক গেটস মেথড লজিক গেটস মেথড ওকে তো আমরা এক্সপ্রেশনটা দেখেছি আমাদের ফার্স্ট থিরামটাকে আমরা দেখেছি এ ডট বি তার বার ইকুয়ালস টু বার প্লাস বিবার এটা আমরা দেখেছি তো ফার্স্ট আমাকে একটা আমরা এল জন্য ফার্স্ট একটা সার্কিট ড্র করি লজিক গেটস দিয়ে আর তারপরে আমরা রাইট হ্যান্ড সাইডে তোমার আমরা রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডের জন্য তোমার একটা আমরা সার্কিট ড্র করবো মানে আমার এবার বার বিবারের জন্য তোমার একটা সার্কিট ড্র করবো এখানে এবার বার প্লাস বিবারের জন্য আর আমরা এখানে এ ডট বি তার জন্য সার্কিট ড্র করব ঠিক আছে তো এখন ড্র করি সার্কিটটা এ ডট বি তার তাহলে আমাকে ফার্স্টে এর সাথে বিটাকে ফার্স্টে আমাকে অ্যান্ড অপারেশন করতে হচ্ছে ফার্স্টে আমাকে এর সাথে বিটাকে আমাকে ফার্স্টে অ্যান্ড অপারেশন করছি অ্যান্ড অপারেশন করে আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা এখান থেকে পাচ্ছি এবি এ বি আর তারপরে বিটাকে আমাকে এখন হোল বার করতে দেখো তারপরে তো আমাদের নট অপারেশন আছে আমি এটাকে তোমার নট অপারেশন করে আমরা কি এখানে কি পেয়ে যাচ্ছি আমরা এখানে পেয়ে যাচ্ছি এব বি তার হোলবার ওকে তাহলে এটা আমার একটা সার্কিট হলো লেজেসের জন্য আমার লেফট হ্যান্ড সাইডের জন্য তোমার একটা সার্কিট আমি এখানে জাস্ট ডিজাইন করলাম এবার আমরা রাইট হ্যান্ড সাইডের জন্য একটা সার্কিটকে আমরা এখানে ড্র করব সেটা আমাদের কেমন হবে না এ একটা ইনপুট তাকে আমরা নট গেটের থ্রু দিয়ে পাস করছি তার থেকে আমরা কী পাচ্ছি এবার পাচ্ছি এ ইনপুটটাকে আমি নর্গের থ্রু দিয়ে পাস করেছি এবার পাচ্ছি কারণ ফার্স্ট আমাকে এ বারটাকে বের করে নিতে হবে তারপর বারটাকে বের করব তারপর আমরা যোগ করব বা আমরা অর করবো আর এটা হচ্ছে আমাদের বি ইনপুট বিটাকে আমরা নর্গের থ্রু দিয়ে পাস করলাম আমরা এখান থেকে কী পাচ্ছি আমরা এখান থেকে পাচ্ছি বিবার দিয়ে এখন এবারের বারের সাথে বি বারটাকে আমাকে কী করতে হবে আমাকে অর অপারেশন পারফর্ম করতে হবে কারণ প্লাস আছে অর অপারেশন পারফর্ম করলাম তাহলে আমরা এখন এটা তোমার যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এ বার প্লাস বার আর আমরা এখানে কি পেয়েছি এ ডট বি তার হোলবার তাহলে এটা আমার আর সার্কিট এটা আমার গেটস দিয়ে আরেকটা সার্কিট এবার সার্কিটটা তো ড্র করলাম এবার আমরা এখানে তার মানে আমি এটাকে দেখো ন্যান্ড বলতে পারি এটাকে আমরা ন্যান্ড বলতে পারি তো এটাকে আমি ন্যান্ড অপারেশন বলতে পারি ওয়ান টাইপ অফ ন্যান্ড অপারেশন ঘুরিয়ে বললে আর এটাকে আমরা নেগেটিভ অর বলতে পারি এটাকে আমরা নেগেটিভ অর অপারেশন বলতে পারি তাই না আমার দেখো আমার দেখো এখানে তোমার দেখো নেগেটিভ হয়ে যাচ্ছে তাই না আমার তো বার করে দিচ্ছি বার করে দিলে আমি তোমার একটা নেগেটিভ অর অপারেশন পারফর্ম করছি মানে আমরা এ বার প্লাস বি বার পাচ্ছি নেগেটিভ অর অপারেশন পাচ্ছি তাই না তাহলে আমি এখানে একটা ভেরিফাই করবো আমার যে টুথ টেবিলটা ছিল আমার ধরুন একটা ইনপুট কম্বিনেশন আমি কনসিডার করলাম যে এ ইকালস টু জিরো আর বি ইকলস টু জিরো তার জন্য আমার লেফট হ্যান্ড সাইডের সার্কিটটা তোমার কীরকমভাবে বিহেভ করছে তার আউটপুট কি পাচ্ছি আর এ কোলস টু জিরো আর বি কোলস্টু জিরো জন্য তোমার রাইট হ্যান্ড সাইডের সার্কিট থেকে আমরা কী আউটপুট পাচ্ছি আমরা একটু ভেরিফাই করে দেখব আমি একটা কম্বিনেশনে ভেরিফাই করব বাকি তিনটে তোমরা ভেরিফাই করে দেখতে পাবে যে তোমাদের সেম আউটপুট আসছে তাই না আমরা প্রথমটা তোমার ভেরিফাই করছি এ ইকলস টু জিরো বি কোয়েলস টু জিরো তাহলে এর মানটা জিরো বি এর মানটা জিরো আমরা গেট থেকে কি পাচ্ছি জিরো ডট জিরো করে আমরা জিরোই পাচ্ছি তার যদি আমরা কমপ্লিমেন্ট করি তাহলে জিরো ডট জিরো তার কমপ্লিমেন্ট মানে আমরা এখানে কি পাচ্ছি আমরা এখানে পাচ্ছি ওয়ান তাই তো আবার সেম ইনপুট আমি অ্যাপ্লাই করলাম রাইট হ্যান্ড সাইডের সার্কিটটাতে জিরো জিরো আমি এখানে দেখো এটা এবার হয়ে গেলে তোমার জিরোটা ওয়ান হয়ে যাবে আর বিটা জিরো ছিল বিটা বিবার হলে আমার এখানে ওয়ান হয়ে গেল তাহলে ওয়ান আর ওয়ানের মধ্যে আমরা অর অপারেশন পারফর্ম করছি আমরা এখানে কি পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান করে আমরা এখানে ওয়ান পাচ্ছি তাহলে ফর দ্য গিভেন ইনপুট এজ ইকাল টু জিরো অ্যান্ড বিজ ইকোয়াল টু জিরো উই উই গেট ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড দ্যাট ইজ আ ওয়ান আর ফর দ্য সেম ইনপুট কম্বিনেশন উই অলসো গেট ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড দ্যাট ইজ ওয়ান প্লাস ওয়ান ইজ ইকাল টু ওয়ান তাহলে আমরা এখন বলতে পারি যে আমার এই ইনপুট কম্বিনেশনের জন্য আমার এলএইচ এস ইকলস টু আর মানে আমার লেফট হ্যান্ড সাইডের সার্কিটটা এখন যা কাজ করছে আমার রাইট হ্যান্ড সাইডে সার্কিটটা তোমার কিন্তু সেম কাজ করছে আমরা কিন্তু এটাকে লজিক কেপ দিয়ে তার ইমপ্লিমেন্টেশন দেখিয়েছি বা তার ভেরিফিকেশন দেখিয়েছি তাহলে আমার যদি এটা যদি কাজ করে তাহলে আমার বাকি তিনটে কম্বিনেশনটা আমরা নিজেরাই ট্রাই করবো যে এ যখন জিরো বি যখন ওয়ান এ যখন ওয়ান বি যখন জিরো আর এ যখন ওয়ান বি যখন ওয়ান তখন কীভাবে কাজ করছে ক্লিয়ার ওকে তো এটা আমরা দু তোমার দেখো এটাকে আমরা জাস্ট ভেরিফাই করলাম ভেরিফাই করলাম এটা আমার ফার্স্ট থ্রিলমটা গেল একইভাবে ভেরিফাই করেছি এবার আমরা সেকেন্ড কনসেপ্টে চলে আমরা আমরা করছি সবাই বুঝতে পেরেছি আমরা করলাম ফার্স্ট থিরমটাকে দুটো প্রসিডিওর দিয়ে সবাই বুঝতে পেরেছি আমরা হ্যাঁ হ্যাঁ স্যার তো আমরা কিন্তু দেখো একটু ডিটেলসে পড়ছি মানে ব্যাপারটা আমরা আগেও দেখে এসেছি আগেও পড়েছি অনেকে কিন্তু আমরা একটু ডিটেলসে একটু অন্যরকম ফ্লেভার দেওয়ার চেষ্টা করছি জিনিসটার মধ্যে যাতে আমরা একে তো ইন্টারেস্টিং সাবজেক্ট তারপরে যাতে আমাদের ইন্টারেস্টটা আরও পুরো করে বলে আমরা কিন্তু একটু ডিটেলসে ছোটোখাটো কনসেপ্টগুলোকে কিন্তু আমি এখানে মানে ওয়ান বাই ওয়ান আমি বলছি কোনটা কিন্তু স্কিপ করছি না কারণ আমার জানার সত্ত্বেও কিন্তু আমি স্কিপ করছি না কারণ এগুলো কমন কনসেপ্ট আমরা হয়তো অনেকেই জানি কিন্তু আমি স্কিপ করছি না কনসেপ্টগুলোকে এবার আমরা সেকেন্ড থিরামটাকে আমরা এবার প্রুভ করব একই রকমভাবে আমরা প্রুভ করবো সেকেন্ড থিরামটাকে তো আমরা একটা থিরাম যখন প্রুভ করতে পেরেছি তখন আমরা সেকেন্ড থিরামটাকেও কিন্তু আমরা প্রুভ করতে পারবো নিজেরাই করতে পারব ওকে তো ডিমর্গান সেকেন্ড থিয়েরম আমি একটু লিখে ফেলি ডিমরগান্সের সেকেন্ড থিয়ারামটাকে যে দ্য কমপ্লিমেন্ট আমরা যখন পড়ে এসেছি আমরা কিন্তু অনেকে ডিমর্গান্সের ফার্স্ট থিয়ারাম তার সেকেন্ড থিরাম আমরা এভাবেই জেনেছি যে এ ডট বি হোলবার ইকোলস টু এবার প্লাস বিবার আর এ প্লাস বি তার হোলবার ইকোলস টু বার ডট বিবার কিন্তু তার যে স্টেটমেন্টটা কিন্তু আমরা অনেকে জানি না যদি আমাকে বলে যেটাকে স্টেটমেন্টটা লেখো আমরা কিন্তু লিখতে পারতাম না কিন্তু আমি বলতে পারি যে কোনটা ফার্স্ট থিরাম কোনটা সেকেন্ড থীয়োরাম তো আমাকে ধরো হয়তো একটা এমসি কিউ কোশ্চেন দিতে আমাকে ধরো একটা স্টেটমেন্ট বলে দিয়েছে সেই স্টেটমেন্টটাকে দেখে আমাকে বলতে হবে যেটা ফার্স্ট থিরাম না সেকেন্ড থিয়ে তখন কিন্তু আমাদের ক্ষেত্রে একটু একটু সমস্যা হতো তাই না তো আমরা এখন তার জন্য স্টেটমেন্টটাকে আমি এখানে এখানে তোমার লিখছি কেন না কী করে আসছে আমার সেকেন্ড থিয়রমটা তার যে এক্সপ্লানেশনটা তার যে স্টেটমেন্টটা আমরা কিন্তু এখানে লেখার চেষ্টা করছি

এবার ডট বিবার এটা আমার স্টেট এটা আমার থিওরমটা এটা আমার থিওরমটা আমরা এটা পেলাম তাহলে এ প্লাস বি হোলবার ইকোয়ালস টু বি বার যদি আমরা থ্রি ভেরিবে যদি আমরা অ্যাপ্লাই করতাম তাহলে আমরা এখানে পেতাম এ প্লাস বি প্লাস সি তার বার ইকুয়ালস টু আমরা এখানে পেতাম এবট বিবার ডট সিবার ওকে তো আমরা এখন এটাকে প্রুভ করতে যাবো বা ভেরিফাই করবো ভেরিফাই করতে পারি বা প্রুভ করতে পারি ভেরিফাই করছি আমরা বাই ইউজিং ট্রুথ টেবিল মেথড ইউজিং ট্রুথ টেবিল মেথডকে আমরা এটাকে ভেরিফাই করব ট্রুথ টেবিল মেথাডস একই রকমভাবে আমরা ভেরিফাই করবো আমরা ফার্স্ট ছিলামটাকে যেভাবে ভেরিফাই করেছিলাম আমার এখানে হয়তো কালামগুলো একটু চেঞ্জ হবে আগে পরে করতে হবে আমাকে কালামগুলোকে আমার পসিবল ইনপুট কম্বিনেশন তোমার দুটোই আছে এ বি আমার এখানে এ প্লাস বি একটা কালাম থাকবে তার একটা কভিশন রাখতে হবে তারপরে আমাকে এ প্লাস বি বার এটা আমার এল দেন আমাকে এ বারের একটা পজিশন রাখতে হচ্ছে বি বারের একটা পজিশন রাখতে হচ্ছে আর এ বারের সাথে বি বারের একটা প্রোডাক্ট অপারেশনের একটা পভিশন রাখতে দ্যাট ইজ মাই রাইট হ্যান্ড সাইড তো এই হচ্ছে আমার পসিবল পসিবল কালামস তার রেসপেক্টটা আমি এবার ভ্যালুগুলোকে ফিল করবো ভ্যালুগুলোকে ফিল করা সেই মানে খুব সহজ ব্যাপার বাচ্চাদের মতন কাজ একটা তো যাই হোক সেটা আমরা করছি ভেরিফিকেশানস করার স্বার্থে তো আমার কম্বিনেশন্সগুলো হলো এ প্লাস বি মানে আমরা পাচ্ছি এখানে জিরো এখানে পাচ্ছি ওয়ান এখানে পাচ্ছি ওয়ান এখানে পাচ্ছি ওয়ান ওকে এবার বার করবো তাহলে এখানে জিরো টিপিল ওয়ান পেয়েছি তাহলে এখানে ওয়ান টিপিল জিরো পাবো তার বার করলে এ জিরো জিরো ওয়ান ওয়ান আছে এর ভ্যালু আমরা এখানে এবার বার করলে পাবো ওয়ান ওয়ান জিরো জিরো বি এর ভ্যালু আছে জিরো ওয়ান জিরো ওয়ান আমরা এখানে পাবো ওয়ান জিরো ওয়ান জিরো তাই না আর এ ড এ বার ডট বিবার তাহলে আমি এখানে মাল্টিপ্লাই করে দেবো ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু জিরো মানে হচ্ছে জিরো জিরো ইন্টু ওয়ান মানে হচ্ছে জিরো আর জিরো ইন্টু জিরো মানে হচ্ছে জিরো তাহলে আমার পসিবল কম্বিনেশন এ বি পসিবেল চারটে কম্বিনেশনস আছে দুটো ইনপুটের জন্য তার জন্য তখন আমরা দেখতে পাচ্ছি যে আমার লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে আমার এল এইচ এস এটা হচ্ছে আমার আর এইচএস আমি এর ভ্যালু যা পেয়েছি দেখো আমার দেখো আর এইচএস তোমার দেখো কম্বিনেশন জন্য তোমার সেম ভ্যালু এসছে তাহলে আমরা এখন কনক্লুড করতে পারি যে আমাদের এল এস ইকুয়ালস টু আর এস এটা আমরা এখন প্রুফ করতে পারি মানে এটা আমার প্রুফ হয়ে গেল ওকে এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল মেথড খুব সিম্পল যেটা আমরা আগেও দেখেছি আর যদি আমাকে সার্কিট ডায়াগ্রাম দিয়ে যদি আমাকে গেটস দিয়ে যদি আমাকে এটাকে ভেরিফাই করতে বলতো তাহলে আমরা গেটস এটাকে ভেরিফাই করছি এ প্লাস বি তার বার ইকুয়ালস টু বার ডট বার আমি এখন লেফট হ্যান্ড সাইডে যেন তোমার গেটসটাকে ফার্স্ট ডিজাইন করি আমাদের যখন এ প্লাস বি অপারেশনটাকে ফার্স্ট আমাকে পারফর্ম করতে হবে এ প্লাস বি অপারেশনটা পারফর্ম করার জন্য আমরা কী করছি এখানে একটা অরগেট নিচ্ছি যার ইনপুট তোমার দুটো একটা এ একটা বি আমরা এখানে অর্গেট থেকে একটা আউটপুট পাচ্ছি এ প্লাস বি এ প্লাস বিটাকে আমি নর্থ গ্রেডের থ্রু দিয়ে পাস করলাম তাহলে এ প্লাস বিটা আমার এখন হয়ে গেলো এ প্লাস বি তার হোলবার এ প্লাস বি তার হোলবার ওকে আর রাইট হ্যান্ড সাইডে যদি আমি তোমার যদি ড্র করি সার্কিটটা তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমার এ ইনপুট এটাকে আমরা কমপ্লিমেন্ট করলাম এ বার পেলাম বিটাকে কমপ্লিমেন্ট করছি বি বার পাচ্ছি এটা আমার এ এটা এ বার এটা হচ্ছে বি এটা বি বার আবার এবারের সাথে বিবারে আমরা কি অপারেশন করবো অ্যান্ড অপারেশন পারফর্ম করছি যে তোমাদের ডট আছে মাঝখানে অ্যান্ড অপারেশন পারফর্ম করলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এ বার ডট বি বার এবার যদি তুমি এখানে ভেরিফাই করার যদি তুমি চেষ্টা করো যে এর ভ্যালু আর বি এর ভ্যালু তোমার ধরনের নেওয়া আছে তুমি এখন এলএইচএস তোমাদের সার্কিটটা থেকে তুমি কি পাচ্ছ আর আর এইচ এস তুমি থেকে কী পাচ্ছ সার্কিট থেকে তুমি যখন এখানে ধরে ওদের পুট করবে তুমি এখন ভেরিফাই করে দেখতে পারো যে ফর ইনপুট কম্বিনেশন জিরো জিরো তার জন্য তুমি এল তুমি থেকে কী পাচ্ছ আর রাইট হ্যান্ড সাইড থেকে তুমি কী পাচ্ছ সার্কিট থেকে জিরো ওয়ানের জন্য কী পাচ্ছ সেটাও ভেরিফাই করতে পারো ওয়ান জিরোর জন্য কি পাচ্ছ সেটাও তোমাদের কাছে একই ভ্যালু আসবে এলএইচ এস তোমার যা আসবে আর এইচ থেকে তোমার সেম ভ্যালু আসবে আর ওয়ান ওয়ানের জন্য তোমরা দেখতে পারো যে এখানে এল এস থেকে কী আসছে আর আর এচ এস থেকে কি আসছে ওকে তাহলে আমরা এখানে একটা কম্বিনেশন ভেরিফাই করছি সেটা হচ্ছে ওয়ান ওয়ান আমি এখানে ওয়ান ওয়ান ইনপুট দিলাম এখানে পাচ্ছি ওয়ান তার কমপ্লিমেন্ট করলে আমরা পাচ্ছি জিরো আর এখানেও আমরা ওয়ান ওয়ান ইনপুট দিচ্ছি এ আর বি এর ভ্যালু আমি এখানে পাচ্ছি জিরো এখানে পাচ্ছি জিরো আর জিরো ইনটু জিরো করে আমরা পাচ্ছি এখানে জিরো তাহলে আমরা এখানেও জিরো পেলাম আমরা এখানেও জিরো পেলাম সরি আমি এখানে ভুল জায়গা লিখেছি আমার কম্বিনেশান ছিল তোমার ওয়ান ওয়ান তাহলে আমরা এখানেও জিরো পাচ্ছি আমরা এখানেও জিরো পাচ্ছি তো বাকি কম্বিনেশনগুলো কিন্তু নিজেরাই আমরা ভেরিফাই করে দেখতে পারবো যে আমার এল এইচ এর ভ্যালু যা আসবে আমার কিন্তু আর এইচএস ভ্যালু কিন্তু ঠিক আছে তাহলে এই দুটো মেথড দিয়ে বেসিক্যালি আমরা ডিমর্গান সিরমটাকে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করলাম বা ভেরিফাই করার আমরা চেষ্টা করলাম ডিমর্গান সিরম দিয়ে ওকে তাহলে এই পর্যন্ত আমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি তাই না এই পর্যন্ত বুঝতে আমাদের কোনো সমস্যা

ওয়াইকলস টু এব বার প্লাস এ বার বি ওকে আমাকে এর একটা এক্সপ্রেশন দিয়েছে এবার আমাকে বের করতে বলেছে যে ফাইন দ্য ফাইন দ্য ভ্যালু অফ ওয়াইবার আমাকে এখান থেকে ওয়াই বারের ভ্যালুটাকে আমাকে বের করতে বলেছে তো হবে হ্যাঁ তো আমরা দেখি ওয়াই বি আমাকে y বারে ভ্যালু বের করতে হবে মানে আমাকে আমার এটাকে আমরা যদি y বার করি তাহলে y বার করলে আমার y এর যে ভ্যালুটা আছে তোমার a বার তার প্লাস বার করতে হবে তাই তো তার হোল বার করতে হবে এবার এটাকে আমরা এবার বের করবো এটা মানে কি আসবে এটাকে বার করে আবার কি আসবে তার মানে এটা তার মানে আমাদের ডিমার কাছে কোন কোন থিওরামটা অ্যাপ্লাই হচ্ছে এখানে কোন থিওরামটা অ্যাপ্লাই হবে সেকেন্ডটা সেকেন্ডটা তাহলে আমি তো এখানে ধরতে পারি যে লেট লেট এম ইকুয়ালস টু এ বার বি বার আর এন ইকুয়ালস টু এ বার বি তাহলে আমি তখন তার মানে তখন এখানে পুট করতে পারি এম প্লাস এন তার হোল বার এখানে আমার এম আর এনটা হচ্ছে ভেরিয়েবল তাকে তোমার যদি আমরা যদি ডিমার গাছের সেকেন্ড থিরম অ্যাপ্লাই করি আমরা কী পাবো এখানে এম বার ডট এন বার আমি এখন এমের জায়গায় তার ভ্যালুটা পুট করে দিচ্ছি এর ভ্যালু কত আছে বার বিবার বার ডট বিবার তার বার ডট এর এন বার আছে এনটার ভ্যালু কত এ বার ডট বার তাই তো তার আবার বার তাহলে এবার দেখো তোমার আবার কিন্তু তোমার ডিমরগান থিরম কিন্তু আবার পড়ে গেল এবার এটা তোমার কোন থিরমটা আছে ফার্স্ট থিরম এ ডট বি তার হোল বার তাহলে এখন তোমার কি হয়ে যাচ্ছে এ এর ডবল বার প্লাস বি এর ডবল বার ঠিক আছে ডট আমি এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম ডট এ ডবল বার প্লাস বি বার ওকে বি বার ঠিক আছে তাহলে যদি আমরা এটাকে যদি ভাঙি তাহলে দেখো এ ডবল বার মানে কি পাই আমরা এ পাবো মানে একটা শুধু এ পাবো একটা একটা এ পাব শুধুমাত্র বি এর বার মানে তোমার কি পাচ্ছি বি পাচ্ছি ওকে ডট এ ডবল বার মানে আমরা এ পাচ্ছি প্লাস বি বার বি বারটাকে তো বিবারই পাবো বিবারই পাব এবার এখান থেকে আমরা এখানে চলে আসছি ওকে ইকুয়ালস টু এবার দেখো জাস্ট আমরা মাল্টিপ্লাই করবো এ ডট এ ডট এ পরে লিখব কী আসবে এ ডট বিবার প্লাস এ ডট বি প্লাস বি ডট বিবার এটা এই পর্যন্ত পেলাম আমরা এখন পর্যন্ত তাহলে এ ডট এ করে আমরা কী পাবো এই পাবো তাই না দুটো ভেরিগুলোতে তোমার মাল্টিপ্লাই ডট প্রোডাক্ট করলে কী হয় আমার এ একটাই আসবে তুমি এর মানটাকে ওয়ান ধরো তাহলে ওয়ান ডট ওয়ান করে তুমি কী পাবে ওয়ানই পাবে আবার তুমি এর মানটাকে তুমি জিরো ধরো দেখো জিরো ডট জিরো করে তুমি কী পাবে জিরোই পাবে তাহলে আসবে তুমি এই পাচ্ছ এ প্লাস এ ডট বিবার প্লাস এ ডট বি আর বি ডট বিবার মানে কত হয় বি ডট বিবার মানে কত হয় জিরো হয় তাই না একটা ভেরিয়েবল তার ভ্যালু আর তার কমপ্লিমেন্টের ভ্যালু যদি আমরা মাল্টিপ্লাই করি সব সময় কিন্তু আমাদের জিরো আসবে আমরা এগুলো সব দেখব ডিমর গান আমরা যখন বুলিয়ে তো তখন এগুলো আমরা দেখব নেক্সট দিন তাহলে এখন আমরা পেয়ে গেলাম কি এ প্লাস এ ডট বিবার প্লাস এ বি এবার আমরা একটা কোয়েছেন তোমার কোনটা কমন কমন পাচ্ছি এ কমন পাচ্ছি তাহলে এখান থেকে তোমার কি পড়ে থাকে ওয়ান এখানে তোমার কি পড়ে আছে বিবার এখানে কি পড়ে আছে ওকে এখন দেখো আমি এখান থেকে এ রাখলাম বি প্লাস বি বার মানে আমরা কি পাই বিয়ান ওয়ান পাই তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে কত পাবো ওয়ান প্লাস ওয়ান মানে কত পাব ওয়ান টু হবে না লজিক ভেরিয়েল তো ওয়ান প্লাস ওয়ান করে আমরা অর অপারেশন করি তাহলে ওয়ান পাবো তাহলে a dot 1 মানে কত a dot 1 মানে কত a বলো yeah. a yeah. a তাহলে আমরা এটাকে সলভ করে তাহলে আমরা এটাকে বার করে কি অপারেশন তাহলে ফাইন্ড দা ভ্যালু অফ y ড্যাশ তাহলে এখন y ড্যাশ এর ভ্যালু কি পাচ্ছি ভ্যালু কি পাচ্ছি আমরা a পাচ্ছি ঠিক আছে এটা ওয়ান টাইপ অফ সিম্পলিফিকেশনস ওয়ান টাইপ অফ সিম্পলিফিকেশনস বা কমপ্লিমেন্ট অপারেশন ওকে তো আমরা এখানে কিছু কিছু জায়গা তোমার দেখো কিছু আমরা বুলিয়ান অ্যালজাবার কিছু আমরা মানে রুলস আমরা এখানে ফলো করেছি সেটা আমরা বুলিয়ান থেকে আমরা দেখবো যেমন ধরো বি ডট বি বার ইকুয়ালস টু আমরা জিরো বসাচ্ছি কখন আমরা এ প্লাস বার টু আমরা ওয়ান বসাচ্ছি তো এগুলো কিন্তু আমরা বুলিয়ান অ্যালজাবার মধ্যে আমরা দেখবো তো আমরা নিজেরাই প্রুভ করতে পারি যেটা ভ্যালু কি আসবে তো এরকম টাইপের কিন্তু প্রবলেম আমরা সলভ করতে পারবো এখান থেকে এই ডিমার্গাস থিওরেম থেকে এছাড়া আমাদের আরো অনেক আছে ডিমার্গাস সিরামে সেটা আমরা দেখবো সিম্পলিফিকেশন করার সময় ঠিক আছে ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে হ্যাঁ তাহলে তোমরা দুটো জিনিস একটু করবে সেটা হচ্ছে যে ডিমর্গান্সের থিয়েমটাকে তোমরা ফর থ্রি ভেরিয়েল তোমরা তাকে প্রুভ করার চেষ্টা করবে দুটো মেথড দিয়ে টেবিল মেথড আর হচ্ছে তোমার আমার গেটস লজিক গেটস মেথড দিয়ে তাকে প্রুভ করার বা ভেরিফাই করার চেষ্টা করবে ডিমর্গান্সের ফার্স্ট থিয়েম সেকেন্ড থিয়ারম ফর থ্রি ভেরিয়েবলস ওকে আর তার সাথে আর একটা প্রবলেম করার চেষ্টা করো আমি এরকম টাইপের একটা প্রবলেম দিচ্ছি যে ওয়াই ইকলস টু এ বার এববার প্লাস এ বি আগেরটা কী দিয়েছিলাম ওয়াইজ ইকল টু এ বার বি বার প্লাস এ বার বি দিয়েছি এবার তোমাকে দিলাম ওয়াইজ ইকল টু এ বার এবিবার প্লাস এ বি ফাইন্ড আউট দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াইপার ফাইন দ্য ভ্যালু অফ ওয়াইপার এই সলিউশানটা তোমরা করবে ঠিক আছে এই সলিউশানটা তোমরা করবে